আচ্ছা, গতকাল সপ্তমীর পূজো হয়েছে, তা সপ্তমীর পূজোতে কি কি কর্মসূচি ছিল? সপ্তমীর পূজোতে যেভাবে পূজো শুরু হয় সকালে মায়ের বোধন আবাহন এগুলো করে মায়ের কলাবোজ করে যেভাবে পূজো হয় সেভাবেই পূজো হয়েছে। এভাবে তারপর মহাপ্রসাদ আমরা দিয়েছি, প্রায় মহাপ্রসাদ না হলেও প্রায় 700 বা 800 লোক খেয়েছে মহাপ্রসাদ। এরপরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, বিভিন্ন পাড়া শিল্পীরা ছাড়া অনেকে এখানে গান করেছে। এরপরে কালী পুজো, রাত্রেবেলা কালী পুজো হয়েছে 8টার সময়, 8:30 থেকে কালী পুজো, কালী পূজা শেষ হতে হতে রাত প্রায় 1টা। এই ছিল কালকের মোটামুটি সপ্তমী পুজোর আমাদের সূচি। প্রচুর মানুষ, আমরা চাঁদার জন্য দুয়ারে দুয়ারে যাইনি, কিন্তু মানে স্বতঃপ্রণোদিত হয়ে তা আমাদের কাছে চাঁদা পৌঁছে দিয়েছেন, জিনিস পৌঁছে দিয়েছেন। এছাড়াও আপনারা, মানে মিডিয়ার কথা বলছি, আপনারা মিডিয়ার লোকরা যেভাবে আমাদের পুজোর প্রচার করেছেন সেটার জন্য আমরা কৃতজ্ঞ, আপনাদের কাছে ধন্যবাদ দেওয়ার শেষ নেই। বিশেষ করে NE24, আপনি যেভাবে মহাষষ্ঠীর দিন থেকে আমাদের পুজোর মহালয়ার দিন থেকে যেভাবে আপনি আমাদের পুজোর প্রচারের সহায়তা করেছেন সেটার জন্য আপনাদের কৃতজ্ঞতা। আমরা প্রথম দিনে ঠিক করেছিলাম পুজোতে আমরা কুমারী পূজা করব, আজকে কুমারী পূজা হয়েছে। কুমারী পূজায় প্রচুর লোক, আমাদের জায়গাটা পরিসরটা ছোট সেভাবেই, তাই অনেককেই আমরা জায়গা দিতে পারিনি, দূর থেকে দেখেছেন। আমাদের সঙ্গে আছেন যিনি, যার যে কুমারী, যে মেয়েটি রিধিমা, রিধিমা চক্রবর্তী, তার বাবা আমার সঙ্গে, তার কাছে আমরা কৃতজ্ঞ। ওনার তার মেয়েকে দিয়েছেন আমাদের পুজো, তার সঙ্গে কথা বলুন। হ্যাঁ দাদা, নমস্কার আপনাকে। নমস্কার। NE24 পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই, শুভ অষ্টমীর। আচ্ছা, আপনার মেয়ে এবারে দুর্গা, মানে জ্যান্ত দুর্গা যাকে বলা চলে, কুমারী পুজো। আপনার মেয়ের বয়স কত? 10 বছর। 10 বছর। আচ্ছা, আপনার মেয়ের নামটা কি? রিধিমা চক্রবর্তী। রিধিমা চক্রবর্তী পড়াশোনা করছে? হ্যাঁ, ক্লাস 4-এ। আচ্ছা, তাই এই যে এবারে আপনি এখানে কুমারী পুজো হচ্ছে, এখানে আপনার সঙ্গে কি কোনো কমিটি কমিটি মানে আমরা সবাই যে এইবার যে মানে নতুন করে যে ওরা পুজোটা শুরু করেছে, তো ওরাই আমার মেয়ের জন্য আর কি ওরা প্রস্তাব দিয়েছে যে মেয়েকে কুমারী পূজাতে দেওয়ার জন্য আর কি। তো এটা মানে আমার জন্য মানে আমি এসে বাবা বা ওর মা, এটা সৌভাগ্যের ব্যাপার যে একটা পুজোতে মানে আমার মেয়ে কুমারী পুজোতে কাজে মানে লাগছে। তো এই জন্য মানে সৌভাগ্য প্লাস গর্বিত ফিল করছি, আর ধন্যবাদ জানাই আমরা সবাই ক্লাবকে, যে ওরা যে এই অপরচুনিটিটা দিয়েছে আমার মেয়েকে, যে মায়ের রূপে বসে যাতে এই মানে পুজোটা করতে পেরেছে। আচ্ছা, এই যে কুমারী পুজো করতে গেলে অনেক নিয়ম কানুন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেটা রামকৃষ্ণ মিশনের মহারাজজি গত 2-3 দিন আগে আমাকে বলেছিলেন আমাদের সেই NE24 চ্যানেলের মাধ্যমে, যাকে কুমারী পূজা করা হয় তাকে 1 বছর ধরে অনেক কিছু মেনে চলতে হয়, অনেক কিছু ব্যাপার রয়েছে। সেটা এক বছর ধরে মেনে চলতে হয়, সে যাতে কোনো ধরনের আঘাত না পায়, তার যাতে কোনো ব্লিডিং না হয়, বা কোনো রকম সে যাতে কোনো রকম মানে ক্ষত না হয়। হ্যাঁ, তাই সেরকম আপনাদের সেই কুমারী পুজোর ইনফরমেশনটা আপনি কবে পেয়েছেন? ইনফরমেশন তো আমরা রিসেন্টলি পেয়েছি, যেহেতু ক্লাবটা হঠাৎ করে আমরা শুরু করেছি এই পুজোটা। হ্যাঁ, বাট যেটা ক্রাইটেরিয়া ছিল ওই ক্রাইটেরিয়াতে 1 বছরের উপরে হয়ে যাবে যে আমার মেয়ের কোনো ধরনের কোনো এরকম আঘাত হয়নি। তো অন দ্য বেসিস অফ দ্যাট যে মানে আমরা ওকে প্রস্তুত করতে পেরেছি যে এই পুজোর জন্য। আচ্ছা, এবার সেই যে পুজো, এই পুজোতে অনেক মানা চেনার ব্যাপার রয়েছে, তো অনেক বিধি রয়েছে, অনেক কিছু বিধি রয়েছে, সেই নিরামিষ খেতে হয় বা অনেক ধরনের ব্যাপার রয়েছে, সেই এখানে পুজোতে আপনি কী কী বিধি পেয়েছেন? এইখানে তো পুরোহিতমশাই যেভাবে গাইড করেছেন, উনি বলে দিয়েছেন যে নিরামিষ খেতে হবে কদিন, বা ও কালকের দিনটা মিন্স গতকালকে সঞ্জম করতে হবে ওকে, তো বলে দিয়েছে। তো যেহেতু আমরা পুজোতে অলমোস্ট আমরা নিরামিষই খাই, তো সবাই নিরামিষ খাই পুজোতে, তো এই জন্য আমরা পুজোর মানে ষষ্ঠীর দিন থেকেই অলমোস্ট মানে নিরামিষই চলছে, ঠিক আছে, আর এটা তো নেক্সট চলবে আমাদের, তো এই জন্য মানে যেভাবে নিয়ম বিধি আছে ওইভাবেই চলছে আর কি। আর যেহেতু আমরা ব্রাহ্মণ ফ্যামিলি থেকে আছি, তো ওইগুলা জিনিস মোটামুটি জানা আছে, তো এগুলা করা হয়েছে। আচ্ছা, ইয়ে আপনি NE24-এ দর্শক শ্রোতাদেরকে কী বলতে চান, আপনার মেসেজ? আমি তো মানে ধন্যবাদ জানাতে চাই যে NE24 মিডিয়াকে, যে আপনারা যেভাবে মহালয়া থেকে কভারেজ করেছেন, আর আমাদের এই এই এন্টায়ার ইভেন্টটা বা এন্টায়ার প্রোগ্রামটা যেভাবে আপনারা প্রোগ্রামটাকে ক্যাপচার করছেন এবং দর্শকদেরকে দেখাচ্ছেন,
তো আমি বলতে চাই যে সবাই যাতে এই জিনিসটা মানে দেখুক এবং আমাদেরকে আমাদের ক্লাবেও যাতে ওরা আসুক, এসে যাতে দেখে যায় পুজো। আরও দুদিন পুজো আছে, নবমী দশমী অবধি, তো যাতে সবাই এসে দেখে যায়। ধন্যবাদ, নমস্কার।